আরে হ্যাঁ, তোর স্ট্রিমেও ল্যাগ হচ্ছিল। বিকে কালকে স্ট্রিমটা দেখবি তোর? হ্যাঁ হচ্ছিল কালকে, কালকে নেট ডিস্টার্ব দিচ্ছিল, মেঘলা করেছিল না? বিটরেট কমে যাচ্ছিল নিজে থেকে। আগে 20,000 বিটরেট আপলোড করতাম, এখন 7,000-এ করছি। ভাব খালি কি হয়েছে, চালাস খুল টিভিতে দেখো, চালা বড় চলছে না টিভি। ও সাদা স্কিন কি করে পেলি এটা? আরে পেয়েছিলাম ক্রেট, ক্রেট খুলে পেয়ে গেছি। ও না, এখান দিয়ে যাবো, এই বিষয়ে দিয়ে যাবো নাকি? হ্যাঁ হ্যাঁ চল, সোমবার এসে এই সিজনটা চলে গেলে তোর বাকি স্কিনটা চলে যাবে। চল হ্যাঁ, ওটা তো গোরজিলার বাকি স্কিন জিজ্ঞেস করো, গোরজিলাটা নেই তো সাদা আর নীল কালারের টা তো? ওটা এই সিজনটা চলে গেলে চলে যাবে, চলে গেলে যাবে। বেশ আদত, আমি তখন রেডি করি। ঠিক আছে ঠিক আছে, নিজেও নিজেও নিজেও, আমি এটা নিয়ে যাবো। ব্যাস হয়ে গেছে, অর্পণ হয়ে গেছে গল্প। আমাদের পিছনে তাড়া করে যেতে গেছে ফুল এই ব্রিজে গাড়ি বেরোচ্ছে। হ্যাঁ মারতে পারিনি এখনো, কোথায় যাবো? গাড়ি ফাট ফেটে গেল আমাদের, ফালতু লল হয়ে গেল। আরে এটা বন্দুক বন্দুক নিয়ে কোথা দিয়ে চলে এসেছে, কি করবো? লুকে নিলেই ভালো হতো। দেখো না আমার গাড়ি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, নেই ওইখানে জানো তো। কে বলছে হ্যাকার? চল শহীদ হয়ে যাই। এটা এ আমার গাড়ি দু চাকাই ফাটা ওর বন্ধা, কিন্তু গাড়ি তো বিন্দাস চলছে। গাড়ি বিন্দাস চলছে কিন্তু দু চাকা ফাটা গাড়ি। ওর বন্ধা তোমার সামনে লোক আছে দেখলাম, ও যদি সিপি মেরে চেঞ্জ করতো না তাহলে আর হতো না বলো? ওর বন্ধা কিন্তু সৌম মাঝখানে, আরে ব্রিজটা তো পুরো সোজা, তো আমার কিছু করারও ছিল না, তো ব্রিজ তো পুরো সোজা। তোমরা কোন দিকে? ও গেছে কন্টেনার, আমি যাইনি এখন। ফালতু সালা ইয়ে করে দিল, খেলাটা কাজ করে আমি এম টা তুলে নিয়ে যাচ্ছি, M16 এফোর্ট টা আমাকে দিই। আমার অ্যামো লাগবে, অ্যামো অ্যামো। এটা তো কন্টেনারে লাফালাফি করছে অপর না। পুরো আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি, ওকে দিয়ে দিই। M16 এবার হয়ে গেছে। বাপু ঘরে 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 ইন দ্য হাউস, এখানে ক্যাম্প পড়ে আছে।
লাস্ট কন্টেইনারে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। বিকি যখন প্রথম প্রথম মানে ইউটিউবে যখন আমি লাইভ করতাম তখন 10,000 12,000 বিট রেটে করতাম, তখন ল্যাগ করতো না, তখন কিন্তু নেট স্পিডটা এত বেশি ছিল না আমার। এখন তাহলে এরকম হচ্ছে কেন? এখন কিছু একটা হচ্ছে জানিস তো, আমারও এদিকে বিট রেট আমি কমিয়ে দিয়েছি কারণ চলছে না ঠিকঠাক। আর কত বিট চালাস? বর্ষাকাল না এখন আরো প্রবলেম। তো কত বিট চালাস এখন? আমি 7,000 এ আপলোড করছি, 7,000 এর বেশি দিলেই ল্যাগ হচ্ছে। আগে 20,000 বিট রেটেও করেছি জানিস, আমি সেটাই ভাবছি। এখন প্রবলেম হচ্ছে আমি বৃষ্টি বৃষ্টির জন্য না খুব ডিস্টার্ব দিচ্ছে না। বিশাল কাঁপছে বিকি, খেলবো কি করে? কাঁপছে এই কেস করে প্রচন্ড, এরকম বললে তো হবে না। আর সোমো তুই ছিলিস না না যখন গাড়িতে তোকে মারলো আমার কাছে? নাম ছিলাম তো ছিলিস তাহলে। আমি সিট চেঞ্জ করছি একটা পর একটা করে, আমার এদিকে দেখছি হঠাৎ করে মাইক খুলে যাচ্ছে, হঠাৎ করে দেখছি এই খুলে যাচ্ছে এই খুলে যাচ্ছে। আচ্ছু আমি দেখলাম তুই একবার সিট চেঞ্জ করলি, তুই আর কিছু করলি না, তাই জন্য আমি বলছি। আরে তোকে মানে ব্রিজের রাস্তাটা পুরো সমান, তো কিছু করারও ছিল না। আমার এদিকেও খেলার খবর জিজ্ঞেস করছে একজন, এই করছে আমরা মরে যাবো এখানে। আমি AKM পেয়েছি, M16 এ পড়তে আর একটা চাটু পেয়েছি আর ফার্স্ট এম 30টা এমও আছে আমার কাছে। আর দাও আমার কাছে অনেক হয়ে গেছে 165। আর কোন দেখেন 5 এর এমও পড়ে আছে, কিন্তু কাঁপছে মানে বিশাল কাঁপছে নেট ফেটে। ওরকম করিস না, নক হয়ে গেলে চাপ হয়ে যাবে কিন্তু। ও তো ওরা ফার্স্ট কন্টেইনারে দেখতে পাচ্ছি, কারণ চালাই নাকি হলো না লাগিনি একটা। এবার ওর ডান দিকে আসবে, জোন শুরু হয়ে গেল তো। কোথায় কি ওরা মেরেছে নাকি না কি বলছিস? কোথায় ফ্লেয়ার গান পড়ে আছে কোন লাল মতো কি? না না নেই, বুশ পুশ থাকলে খেয়ে নাও, ফাইট করতে পারবো। আমি বস্তার পিছনে যাচ্ছি, জোন ঢুকে গেছে তোর পর্যন্ত খেয়ে নাও। আমি বস্তার পিছনে, মানে তোর মুখের সামনে দিয়ে মারলো, কোথায় শুনিস? চলে আসে এদিকে তো কাউকে দেখতে পাচ্ছি না, সব ওই পাশে চলে গেছে ঘরের সাইডে। ওদের কাছে
আই থিংক ওরা গাড়ি চাকা ফাটাচ্ছে নাকি ফার্স্ট কন্টেইনারে যাব আমি আমার মনে হচ্ছে ওরা বেরিয়ে গেছে হতে পারে এখানে ব্যারেল পড়ে আছে ওরা গাড়ির চাকা ফাটি বেরিয়ে গেছে কাদের চাকা ফাটালো গাড়ি এখানে একটা গাড়ি ছিল না জিপ তার চাকা ফাটিয়ে দিয়েছে তো ওদের ওটা ওরা এনেছিল তোটা কি ফাটা ছিল আগে থেকে তাহলে একটা কাজ করো না তোমাদের ওখানে তো বোট আছে কত ম্যাপ পড়ে যাবে হ্যাঁ চলে যাও বোটটা নাও এটাকেও গ্যাস ক্যান নাও বা একটা কথা হবে না দুখানে গ্যাস ক্যান নাও বোটে করে যাবো না দাঁড়ো না গাড়ি পেয়ে যাবো ওই তো গাড়ি ওখানে রয়েছে ও তো গাড়িটা ভালো আছে তেল আমার কাছে এক পিস রয়েছে আর 556 দেবো আপনার কাছে এটা একটা হয়ে গেছে আপনার কাছে এটা তেল থেকে গেছে 556 লাগলো বলি অরবন্দা ডিপি নেবে নাকি এখানে ডিপি রয়েছে না এই তো গাড়িটা তেল আছে ভালো লাইভ করলে যদি 7000 করি নাকি কি 7000 পিটে যদি করি হচ্ছে না বুঝছো তাহলে 7000 পিটে টানতে পারছে না 6000 ই করতে হচ্ছে আমাকে 6000 করে আমারও 7000 পাচ্ছে না তো কিছু একটা হয়েছে ওদের কমপ্লেইন করতে হবে আমার এই আইডি আর নেই এদের কাছে কিছু লোকাল লোক মেরে নিতে হবে এই তো একটা পেন কিলার আছে বলি নেই কিছু তাহলে ও দেখেনি তুই ভাই আমার মনে হচ্ছে প্লেয়ার গাছ বেরিয়ে গেছে একটা প্লেয়ার মারলো দিয়ে এটা বেনামি মালটা তো খুব মারছে দেখো আমি ওইটাই তো বললাম হ্যাকার আছে ওইটা দেখেই বলেছিলাম তো এ বাবু আমি 100 কতগুলো গুলি ফেললাম আই তুলতে পারছি না ওটা আর উঠছে না আর উঠে গেছে ফাইবার এমো তো লাগবে না তাই তো চালা চালা ফাইবার এমো কাল লাগবে আমারও লাগবে না যা আজ হয়ে যাবে লাগবে দেখা যাচ্ছে সেই সার্কেলে তো শুরু হয়ে গেল এটা আমারই গাড়ি তাই ফাটিয়ে দিচ্ছে ওই তো প্লেয়ারটা পড়ছে ডাইরেক্টলি ঠুকে দেবো বলো তাহলে একটু দূরে দাঁড়িয়ে ফাইট করি হালকা দূরে দাঁড়িয়ে সামনে ডিস্টাতে যাও সামনে ডান দিকে ঢোকো ডান দিকে জোন যদি না থাকে এটা নেই তো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়া 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 জোন নেই তো এখানে দাঁড়া দাঁড়া আমি ঠিক নিয়ে যাবো এখানে ওয়েট কর ওয়েট কর দেখো হবে আগে আমাকে হিল করতে হবে হিল করো মনে হচ্ছে এখান থেকে বেজে ফিরতে পারবো পুরো ফাঁকা না কি করলি ও তো দেখে মারলো দুটোকে নক করে চরপন্দা বস থাকো গাড়ির পিছনে আমি আসি স্মোক করলে করো এসে গেছে ডান দিক দিয়ে একটা এসে গেছে কভার ফায়ার দাও কভার ফায়ার দাও আমি ঢুকে যাবো কভার ফায়ার দাও আমি ঢুকে যাবো ওই দেখো অর্পণ দা ঘা তোমার সামনে শুয়ে আছে যেখান দিয়ে ধোঁয়াটা বের হচ্ছে ওর সামনের ওই ঝুপড়িটায় তাও বাঁচিয়ে দাও বাঁচিয়ে দাও ও জানে যে গাড়ির পিছনেই আছে চলে আসবে দেখি এই এসেও গেছে শালা লাভ বাঁ দিক থেকে ঢুকছে বাঁ দিক থেকে ঢুকছে ওই যে লেফট সাইডটা কত কভার দিও তো তুমি হিল করার টাইম পেতে আরে লেফট আরে লেফট
আরে মারতেই পারলাম না তো, কভার নেই না মেইন কথা হচ্ছে। আমি কি করে মরলাম? ও ব্লাস্ট, গাড়ি ব্লাস্ট করলাম, গাড়ি ব্লাস্ট করলাম আমি, যেন চলে গেলাম। আমি বললাম না এখানে মরেই ফিরবো, কোনো জায়গায় কভার ছিল না, কভারই নেই কোনো, যে একটু হিল ফিল আগে থেকে ওই যে মানে একটুখানি আগে দাঁড়িয়ে হিল করে নিলে সবার সার্কেলও ছিল, যেখানে দাঁড়াতাম সেখানে সার্কেলও ছিল, সেটাই ওখানে যদি সার্কেল করে নিয়ে ঢুকলে অত শক্ত হতো না। না আমি, আমার হিল তো ছিল পুরোটা, আমি জন্য দাঁড়ালাম, আমার হিল ছিল না, হিল ছিল না মানে কিছু পাবে না আমাদের থেকে। এটা করে স্যার রেডি কর, করে নি রেডি, করে দিয়েছি না না অর্পণ দা সব তো তেরি ফালতু হয়ে গেল। বাফুং করে যাবা? হ্যাঁ বলতে ইচ্ছা হচ্ছে না আমার, কারণ মাল এত কুড়ে না মানে এত কুড়ে এত বামটা কি বলবো আমি বুঝতে পারছি না মালটা কি হিস্তি মারবো। দেখি কি করছে গিটার ওটা, আচ্ছা বাজাচ্ছে কি আদেও? না বাজাচ্ছে তো না, জানি জানি নামাচ্ছি, নামাচ্ছি ভুলভাল জায়গায় নামাচ্ছি। হ্যাঁ তোর স্ট্যাটিস্টিক না ওটা হেভি, তিন চাকা গাড়ি আছে কোথায়? বাড়িটার পাশে। কেউ আসছে কি পিছনে? একটা মাল আছে ওই যে দূরে, একটা বহু দূরে, সামনে তার কত গাড়ি নেই, অনেক দূরে। এটা এটা করেই চল, ওই সামনে গাড়িটা নিয়ে আস। তোরা এখানে একটু হালকা করে লোড, চল সামনে গাড়ি নিয়ে আস। সামনে গাড়িটা বেরিয়ে গেল দেখলাম রাস্তার উপর, যে গাড়িটা দেখে নামলাম, অসাধারণ অসাধারণ গেম প্লে ভাই। আমি লুটলাম না, যাও এ ভাই, কোথাও গাড়ি নেই কিন্তু এখানে, আর কোথাও নেই, একটা গাড়ি নেই, এতটা চলে এসেছি। ওই একটা বাগি পাওয়া গেছে, আরে না ওদেরকে তুইও নিয়ে আসতে যাবি, বুঝতে মানে লুট নব থেকে লুটেড। আমার সাথে একটা, আমার সাথে যার কাছে ভালো বন্ধু আছে সে বসবে, কারণ যখন তখন লুটে যেতে পারে এনিমির সামনে। আমি আছি, আমার কাছে ভেক্টর আছে। ব্যাস না তাহলে হবে না অন্য। আরে তুমি জানো, তুমি কি জানো তুমি ভেক্টর চালাতে পারো না? মানে কি কেউ চালাতে পারে না? না কেউ পারে না, আমি পারি না মানে। তাহলে সোমো বসবে, সোমো আছে
তোমরা দুজন আগে পড়ে যাবে কাচ্চো 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 জানতাম আটকাবেই আমাকে ওই তো কত সুন্দর বন্দুক আছে ওটা কি হয়ে তো গেল তুমি সাদা বাইরে চালাবি তুই আগের দিন যে ডিসপ্লে অফ হয়ে গেছিল না কিবোর্ড মাউস কাজই করছিল না ওই জন্য তোর গাড়িতে উঠতে পারি না আর আর তুই নক হয়েছিস বলে আমি নক হয়ে গেলাম জানিস তুই যদি না নক হতিস আমি ঢুকে যেতাম মানে গাড়িটা ফাঁকা অবস্থায় যাচ্ছিল আর আমি গাড়ির উপরে নক হয়ে পড়েছিলাম ব্যাস তুই দেখেছিলিস তারপরে এই মালগুলো কি আমরা দিছিলাম হ্যাঁ দেখেছিলাম তো এটা কিন্তু মানে কি বলছিস আরে ধর কোন এনিমির গাড়িতে ধর মেরে দিলি কিন্তু এনিমির গাড়িটা ছিটকে দিয়ে তোর গায়ে লাগে নক হয়ে যাস না তুই সেরকম কেস তুই যদি নক না হতিস তাহলে আমি জোন পর্যন্ত চলে যেতাম ওই নক অবস্থাতেই ইয়ে পর্যন্ত চলে যেতাম আমি দেখলাম ওই গাড়ি চাপা পড়ে মরে গেছে দেখালো আমার ওই নক অবস্থায় তো গাড়ির উপরে পড়েছে আর তুইও নক ল্যাগ হচ্ছে লাস্টে আছি হ্যাঁ তুই স্টান্ট দেখা দেখা তুই যা এ ভাই আমরা এখানে দাঁড়াই অর্পণ দা আসবে কেন তোমরা কি নিয়ে আসছো বাকি এত সুন্দর একটা গাড়ি ঢুকলে তো বন্ধুগুলো ছেড়ে দিল এরাই কন্টেনারে লাফালাফি করছে মিড কন্টেনার আমার কাছে অ্যামো আছে 30/60 আচ্ছা আমার কন্টিনিউ কেঁপে যাচ্ছে কন্টিনিউ লোক চলছে তার মানে আমি রিস্টার্ট করে নেব আমার মনে হচ্ছে তুমি যেগুলো পাঠিয়ে এই বাবা রেড আর তোমার কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে একবার রিস্টার্ট করতে হবে কম্পিউটার না না একদম না না বন্ধু তুমি তুমি এই কেন হচ্ছে বলবো উঠছে টাওয়ারে উঠছে উঠছে কোন টাওয়ারটাতে ওই দেখো ওটা শুয়ে পড়লো আরে আমার নজর কন্টেন্ট আর বন্ধু ফার্স্ট কন্টেনারে লোক আছে এমও আছে 556 কার কাছে এক্সট্রা এখানে একটা ইম্পোর্ট 16 পড়ে আছে বাট কিচ্ছু নেই এখানে সব ছেড়ে দিয়েছে এ এবার জানা এটা পালিয়ে না যায় এবার ধরতে হবে সামনে দিয়ে পালিয়ে গেলে সব লুট চলে যাবে আমি দিতে পারবো কিছু টাওয়ারের মালটাই মারছে শালা কার নাই তো ওটা ওই জন্য কি হলো রে আমি মারলাম এই তো কি তোমার ইদার নাকি সব বন্ধু এমও চাই এমও কিসের কিসের ফাইভ আমি নিজেই মানে শর্টগান চালাচ্ছি
এই সমস্ত আমি সাইড দি ফ্লাই করছি সাইড দি সাইড দিছি আমি ও দুটো হিট দিছি আরে বাবু বাবু হেলথ কমলো কি করে তোমার রাইট সাইডে দেখে যাস দেখে ফ্ল্যাঙ্ক করি জাফর আমি ফ্ল্যাঙ্ক করছি না আমি এখান থেকে মারে মারা বলে ওয়েট করছি মাল্টা নেমে গেছে মাল্টা নেমে গেছে মাল্টা নেমে গেছে না না অন্য সাইডে আমি অর্পণ দা দিকে আছি এই কেউ ঠিক করে বল নেবেছ না বিনি দেখো আবার আমি বলছি যেও না যেও না আমি আমাকে মেরে কতবার কল হয়েছে জানো ব্যাপারটা হচ্ছে 556 লাগতো এখানে আসি ভাবি হতো আমার হেলথ কিট নেই রে আমি দিয়ে দেব দিয়ে দেব এই ওখানে কটা বডি পড়ে এখানে এক পিস বডি পড়ে আর আমার কাছে কার 98 আছে ঠিক আছে সে তো আমার কাছেও আছে কিন্তু স্কোপ 4 একটা 6x কে ফেলেছিল হ্যাঁ পেয়ে গেছি এখানে 6x আছে নিয়ে যা হুম 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 ওকে আমি 6x ফেলেছি কিন্তু অ্যামো লাগবে এই তো এই আরেকটা কোথায় এটা কোথায় এটা কোথায় সব তুলে নিই 300 টাকা না না বলছি এ বাকি দে পেয়ে গেছি আমরা হ্যাঁ বাকি এখানে সবে 5 এর আমো 5 এর আমো 5 এর আমো লাগবে তো আমার লাগবে না এখানে ভর্তি এটাই ভর্তি লাগবে আমি তুলবো কি না 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 তুলবো তুই কিছু তো আছে না ওকে ডান 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 ভাই দা আমি ক্লোজ ফাইট নেব না ঠিক আছে কেন ডিপি চালাচ্ছি আমি তো ভাবছি ভালো আমার অর্পণ দা বললো যে এই গেলাম গেল আরে তাড়াতাড়ি গিদিয়ে পুরো দিন সোমিক একটা দিকে নক করলো আলাম বাহ আমি ঠিক আছে এই সোমিক আরেকটা নক করলো আলাম ওয়া তারপরে সোমিক নক হয়ে গেল আমি এবাস যেতে হচ্ছে ধরে ধরে আসছে ধরে আসছে ঠিক আছে রানিং দেখি অর্পণ দা হেল দেখিছি অর্পণ দা হেল দেখি একদম শেষ আলাম গেল এবার শেষ ও বাবা তারপর দেখি সবাইকে মেরে দিল কি কথা থেকে কি দেখালি তোরা মাইরি অর্পণ দা অর্পণ দার উপর তোর কি একটু ভরসা ভরসা নেই নাকি অর্পণ দা ভরসা আছে তোর উপর ভরসা তো আছে মানে একটু অন্যরকম ভরসা তোর উপর আমার ও আচ্ছা 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 মানে ওখানে তুই ছিলি ভয়টা আমার ওখানে লাগছিল তা আমি ছিলাম বলে লাভ নেই ভাই এ সিনি 300 কানা অ্যামো ফেলেছি 7 এ আমার লাগবে 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 আমার কাছে আমার কাছে কিছু ইয়ে নেই এলিমেন্টস আমার কাছেও নেই একটা আমি দিই আমি দিই দেবো আমি দিই দেবো 300 নেব আমার কাছেও নেও ওই তো উল্টো দিকে একটা হ্যাঁ হ্যাঁ এ আমার কাছে এক পিসও ফার্স্ট এড নেই আমি একটা দিতে পারি ফার্স্ট এড আমার কাছে এক পিসও নেই চলো বেরো 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 আমার কাছে তিনটে আছে আমি একটা দিতে পারবো একজনকে এই পঞ্চদুলো কি ফার্স্ট এড পুরোই নিয়ে নেবি এ ওখানে একটা এই সাইডে একটা আমরা যখন ঢুকলাম প্লেয়ার মারলো না হ্যাঁ হ্যাঁ পড়লো তো এক্ষুনি ওই প্লেয়ার মারলো বলেই তো সুন্দর হচ্ছে গাড়ি পেয়ে গেছি তাড়াতাড়ি রাস্তায় বেরো তুমি তো মজা পাচ্ছিল সেটা আমি হ্যাঁ ও ভাবছে মজা ইয়া কি তুই কি বল প্লেয়ার গান মানে শুনলো কেনা এ ভাই সোমো সোমো না গাই কি বলছি এ ভাই তোরা বেরো আমি রিচ নেব না ভাই তুই বিশ্বাস কর কেন ভাই কালকে তো আমার কম্পিউটারটা শুধু তোর কথার জন্য ঝাড় হয়ে গেছে শুধু তোর কথা আরে হয়ে গেছিল আমি আর শুনছি না ভাই যে শুনছো শুনবে আমি আর নেই অর্পণ দা এখানে আর প্রচুর অ্যামো পড়ে আছে সেভেন আমার প্রচুর হয়ে গেছে ঠিক আছে আমার মাছ না অর্পণ দা না বিকি আবার চবন ব্রাশ খাচ্ছে এই চবন ব্রাশ খোর তুমি চালা কেউ
দাদা নাকি সৌমিক সৌমিকে চাঁদে দিছিস এবার দেবী গাড়ি উঠছে জলের উপর দিয়ে একার নাকি বে বড় কি বললো অল্প তখন কি বলছো এরম জায়গা দিয়ে বেরিয়ে যাইছ টাইম আছে এখনো দু মিনিট আছে বেরিয়ে 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 আবে না আরে চল দেখেছ সামনে তাহলে ওয়েট কর সামনে লেফট সাইড দিয়ে নাকি ল্যাগ হচ্ছে দেখা যাচ্ছে পা না না ভাই আমি লুটতে গিয়ে লোকে জামা ফামা লুটে নিয়ে চলে এসেছি দেখ হিল করি বুঝছিস ইচি ইনিশি রুটিন থেকে কল ভালো লোকে ইচি মিছি ছাড় করে দিলি লাস্ট দেখলাম এ সোমো তুই ওই কি যেন বলে মাইক আর ওই টিম চ্যাটটা অন করে রাখিস তোর তো লাইভেও ডবল ডবল সাউন্ড আসে তো শুনতে অসুবিধা হয় কি বলছিস আমার তো ডবল সাউন্ড আসছে না কি আসে না ও আগে দিন না আমি তো এখন দশ মিনিট নিচে এখন না তুই ধর আমরা যখন আগের দিনকে মাইকটা অন করে রেখেছিলাম কিন্তু তুই আর টিমের ওই স্পিকারটা অফ করিসনি তো ডিসকর্ডের একটা আওয়াজ আবার গেমের মাইকের একটা ডবল হ্যাঁ হ্যাঁ ওটা একবার হচ্ছিল কালকে কালকে গেমে মাঝখানে ছিলাম বলে রাইট চেঞ্জ করতে পারিনি আবে নিয়ে চ হয়ে গেছে ব্রিজ ব্লক নেই দেখেছো একদম সামনে এসে দাঁড় করিয়ে দিলাম আরবে কি হলো কেউ চেপে নাই কি পাগল আরে এরা সব স্টান্ট দেখাচ্ছিল বুঝছো গাড়ি দিয়ে নাপছে উঠছে নাপছে উঠছে ব্যাস ওই দেখো আবার বাপু হচ্ছে কি করতে চাইছিলিস তোরা আরে বাপু করছিল স্টান্টম্যান নাকি তোরা স্যার স্টান্টম্যান হয়ে গেছিস আরে যারা পাবজি খেলে তারা বড় বড় স্টান্টার রে এ বুঝি যারা দাঁড়াবে ফার্স্ট রেটের জন্য কেন না নো নো দাঁড়াবো না আমরা ফার্স্টে লাগবে তো আমি দেবো না তোকে কাউকে ফার্স্ট যা এখান থেকে এই তো পেয়ে গেলাম ফার্স্টে দেবো না আমি কাউকে ফার্স্ট রেট দেখি উঠে দে তোর ফার্স্ট রেট বিকিয়ে অন্য কিছু উঠে জানি তো হয়ে গেল খুব সমস্যা হয়ে যাবে রে হ্যাঁ তোমার কি মনে হচ্ছে বুঝলি তো মানে কোনো মানে হয় এগুলো মানে হয় না কিন্তু এগুলো উচিত না চলো হয়ে গেছে লোটা এ জোন শুরু হয়ে গেছে ফার্স্ট এড নেই তাড়াতাড়ি ভাগ একটাই পেয়েছি ভাগ 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 আমার কাছে সাতখানা ফার্স্ট এড আছে এ ওর কোথায় কি মেরে দাও তোর ফোনে বম বম মেরে আমি একটা ফার্স্ট পয়েন্ট ইয়ার কি মানে মানে আমার থেকে নিয়ে আমার কাছে এ বাইরের দিকে পেরো বাইরের দিকে পেরো বাইরের দিকে পেরো বাইরের পেরিয়ে গেছে পেরিয়ে গেছে পেরিয়ে গেছে এই তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো হিল ফিল আবার নালে করতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি সোম ওমো হেভি জাম মারে আমার কাছে একটাও ফার্স্ট এড নেই আমার কাছেও নেই না আমার কাছে একটা একটা সিরিং চলো আমি একটাও পাই আমার থেকে নিয়ে নেবে আমি একটা দিয়ে দেব ব্যাস ব্যাস তখন আমি জানি তো আমি তো জানি আমি নক হই না আমরা তো জানি আমি নক হই না ও গাড়ি বেরোলো উপর থেকে বেশ ভালো মজা হবে মার 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 আরে এটা বাইরে সামনে ধরে একটা মূল্য না হেডশট খেলো সারা লেভেল 3 ছিল আমারও মারলো ভাই সেভেন এমো চাই আমার ঠিক আছে
ও ভুলে গেছি কানেক্ট আমার আছে না রে দরজা দিয়ে পিক নেবে আরে সালা কে 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 মারলো এটাকে আমি আমি কে মারছে এত আমি মারছিলাম তোমারটাকে হেড মেরেছি আমি হেড গাড়িতে বুঝলি তো চলে যাচ্ছে আমি গাড়িটা দিয়ে দিলাম কভার দে আমাকে আমি নেট করবো সবকিছু বুঝলাম বাট ফিনিশ হয়েছে কি এটা কি হবে হয় এটা কি হবে হয় এটা কি হবে হয় আমি হিট আমি হিট খেলাম এ বয় কিন্তু আমি হিট খাইনি কম্পেনসেটর ফেললাম ইয়ার এর ইভেন্ট ওয়ান নিউ রোজা আছে সাপ এরা ফাস্টে তুলিনি কেন বলছো সেটাই তো দেখছি কাউকে তো ফাস্টে নেই সোমি কামার টু এ সিক্স এর কাছে আমি যাচ্ছি আমি বলছি কেন হ্যাঁ এর কাছে হিল নেই সিক্স আছে সিক্স সিক্স আছে পৌঁছে যেতাম কিন্তু এই গাড়ি করে যদি এরকম ভাবে যাওয়া যেত আমার কিন্তু হিল চাই ঠিক আছে হিল ওই বডিটা দুটো অর্পণা তুলে নিতে না দুটো তো আছে আমাকে দুটো এই সোমো বললো তিন চারটে হিল আছে কে বলল সোমি বললো ছটা আছে তুমি তো বললে তিনটে হিল আছে আরে আমি বললাম আমার কাছে তিনটে ছিল আমি তো হিল আউট আমার তো এতবার ধরে খেলাম বলে তো হিল করছি আমি এই তো বললে যে আমি তো নক ফক হবো না সবথেকে বেশি তুমিই খেয়ে গেলে তো নক হয়ে নিতে আমি এসে আর বাপু থেকে আর বাপু থেকে আও 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 বুস্ট 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 মিটি বুস্ট পাগলা কি দেবা যে নাবলো আমি তেল নাবলো না উড়ে গেল মনে হলো দুটো নিয়ে সাতখানা আছে একদম ছাড়বে আবার একটু যে ঘরটা নেবে ও ঘর থেকে একটা পেয়েছে কি হবে এবার কি হবে কে জানো মানে ল্যাগ হচ্ছে
এই সামনে ড্রপ যাবে নাকি 350 হ্যাঁ বাইকটা বাইকটা কানে যাতেই গাড়িটা কোনে ঘুরায় আমরা এখানে আছি একজন গাড়িটা ফুল চালাচ্ছে কভার দিচ্ছি সমিজা কানন্ডের নিয়ে ওই খবর এডব্লিউএম কথা দিয়ে পেয়ে গেল রে মাল কি করেছে বলো যখন আমরা এসে মারছিলাম এডব্লিউ মালটা কি লুটেছে হ্যাঁ ও দেখে নিয়ে চলে যায় এটার কাছে এডব্লিউ আছে কি আমরা মারতে ব্যস্ত লুটতে ব্যস্ত আচ্ছা কি আমাদের সেভেন আমাদের না ওটাকে এই তো এখানে আমি আমার সাথে যে হেডশট মারছে ও অমনি পিক নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে মারতে আর পারে দাঁড়া দাঁড়া কোথায় রেখে চলো গাড়ি খুলতে বের হতে হলে পেড়ন দাও জোনে আছে যখন কোথায় গেল ইমসি এই এখানে তাহলে থ্যাংক ইউ এখানে গাড়ি আসছে মার 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 লোক আছে ওখানে কোথায় এই গাড়িতে যখন ধোঁয়া বের তখন ফাইট হচ্ছে কিন্তু গাড়ি লোক আছে ওখানে লোক আছে কাকে মারছে বডি কাকে মারছো এই তো গাড়ির এখানে পাশে একটা লোক আছে ভালো করে একটা লোক দৌড়াচ্ছে আমি কাউকে দেখতে পাচ্ছি না গাড়িটা ফাটিয়ে দিচ্ছি আরে বিকি কোথায় আছে লোক খুঁজে পাচ্ছি না গাছের জন্য গাছের জন্য নয় স্কোপের জন্য প্রথমে লোকটাকে দেখাচ্ছিল না তারপরে কিছুক্ষণ পরেই দেখালো হঠাৎ মালটার মধ্যে কোনটা গাছে মনে ঢুকে ছিল তো এ ফোন সামনে দিয়ে দিছে গাড়ি নিয়ে আয় কেউ গাড়ি নিয়ে বেরিয়ে যা এই বাড়িটাই চলে যা এখন না এই বাড়িটা না এই বাড়িটা চল ওয়েট এ লোক আছে মাল লোক কোথা দিয়ে এই সামনে বাড়িটাই লোক আছে যেটা মার্ক করেছিলাম প্রথমে লোক আছে ঠিক আছে তাহলে ওটা যাওয়া যাবে না মিটে গেল গাড়িটা পুরো ফুল তেল করে ফেলে দাও আয় 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 আরে পিছনে নালে প্রবলেম হয়ে যাবে পুশ হয়ে গেছে তোর চল তাহলে আমরা ঢুকে যাই চল বস চল এটাই সুযোগ বস ওখানে জোন পড়বে দেখো বসছে না আর কেউ আরে গাড়ি আসছে বস ওখানেও যাবো চল ওখানে যাবো তিনটে গাড়ি ঢুকে যাবো ঠিক আছে ওখানে যাবো কোথায় দাঁড়াবো খালি বলো কোনটা কোনটা ছোটটা দাঁড়াবো ছোটটা দাঁড়াবো বেস্ট জায়গা দূর থেকে মালগুলো মজা নিয়ে যাচ্ছে এখানে তো নক কোথাও ওই তো দূর থেকে ভাঙা ফাটা গাড়ির মালগুলো মজা নিয়ে যাচ্ছে ঠিক আছে এখানে কি সবসে দেখ কি বেজে ওই ওইখানে কিন্তু দুজন আছে মানে ঠিকই আছে চারজন লাভ আছে না ছজন আরে ঠিক আছে আমরাই জোন পাবো লাভ আছে আমার ঠিক আছে ভাঙা গাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি না একটা দিয়েছি ওর লেভেল 3 ছিল তাই মরিনি বাড়িতে আছে আমি সাইড দিয়ে মেরেছি বুঝলি তো মাল বুঝতে পারিনি আচ্ছা ঠিক আছে আমি তো বুঝলাম ওখানে না দুজন আছে আর বাকি দুজন কোথায় এই বাড়িতে একজন দেখেছিল বাড়িতে একজন হলে গাড়ির ওখানে দুজন ছিল তার মানে যা আছে ওখানে আছে তাই তো এই যে এই গাড়ির ওখানে ছিল দুজন বললাম না জোন পেয়ে যাব বাস জিতে গেছি ইজি ইজি খালি কোন নক ইজি বয় ইউ বয় ইউ বয় বাড়ি থেকে তো আর কেউ ফ্রিকি নিচ্ছে না এই দেখান এই দেখ এখানে আছে এখানে আছে উদে আয় না দেখতে পাচ্ছিস তুই আমি জাস্ট একটু সাইড দেখলাম কই তো লাভালো আরে শালা এ কি হ্যাকার নাকি বল কিরাম ভাবে এটা লাভালো না হ্যাঁ হ্যাঁ মনে কি কাটতে নাকি মনে কাটছে ও না 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 ও দূরে লাফিয়ে ওই দেখো ওই দেখো
ও কেমন করে লাফিয়েছে আমি বুঝতে পেরেছি। ও আচ্ছা পাঁচিলে বানি আপনি মেরে দিল একটাকে। কাকে দেখছিস? ফার্স্ট এড আছে, কাউ লাগবে নাকি? না লাগবে না। আমি একটা সিরিঞ্জ মেরে নিই, দুখানা সিরিঞ্জ আছে। এই সব করছিস নাকি বেশি আজকাল? সিরিঞ্জ মারছিস আবার? হ্যাঁ বিকেছিল সিরিঞ্জ মারছে। সিরিঞ্জ এ মালটা এখান থেকে বেরেছে বেরেছে বেরিয়েছে। একটা হিট দিয়েছি। কোথায় কোথায়? বাড়ির কাছে? হ্যাঁ গাছে গাছে পুরো গাছে পেছনে মাল লাপাচ্ছে কিন্তু। আচ্ছা বাদ দাও, আমি হিট দিচ্ছি মেরে দিচ্ছে। সত্যি আমিও তখনই ওটাই দেখলাম, যে বাড়িটাতে পুশ করলাম আমি হিট দিলাম, দেখছি কিল নেই, আসলে কিলটা কে পেলো বিকি। আরে আমি উপর থেকে ডিপি দিয়ে স্প্রে করছি, হঠাৎ করে মুখের সামনে আসছে, দেখছি যাব বাবা আমার কিল নেই। এরপরে তো আমি ছাড়লামই না একজনকে, নক করে ডাইরেক্ট কি করে চোখে, আমি কোনো ছাড়িই নি ওকে। আর আমি ওটাই ভাবছি যে কি কেসটা হয়ে গেল, বুঝলাম ড্যামেজ তো দিচ্ছি কিল ফিল পাচ্ছি না। এটাই তো আমার সালে এমভিপি হয়ে গেল মাঝখান থেকে। হ্যাঁ সিরিয়াস সেটাই ইন্ডিয়া লাইভ স্কোর সেটা কি মস্তি বেজে বিকি। হ্যাঁ ভাই এবার কিল ছেড়ে দেবো সবার, একবার দাঁড়ায় এবার তোকে না বোম মেরে দিই আমি, এবার আমরা কিল বাড়াবো। তারপর এরপর না নিজের মাল মানে যে টিমমেটকে বোম মারলে ও করে দিলে অফলাইন হয়ে গেছে, কার মারতে হবে না। লাভলি যদি আজকে মানে ইংল্যান্ড জেতে তাহলে তো পাকিস্তানের বাদ তো। সেটাই বললাম, লাভ ফ্রম পাকিস্তান। বলছে এক সা হাম কুছ দিন পেহলে এক সাথ খেলতে থে, আবি আলাগ আলাগ খেলনা হ্যায় তো কিয়া হুয়া? চল ইন্টার ম্যাচ এগেইন দিয়ে দিয়েছ আমার, যাক ওটা মার অপশন দিয়েছ। ইনভাইট পাটা, ইনভাইট পাটা। ফলো হচ্ছে না, নো রেসপন্ডিং সার্ভার এসে হচ্ছে, তোকে দেখাচ্ছে কোয়ালিটি ফলো দেখাচ্ছে কিন্তু আমার এখানে তো লোডিং স্ক্রিন হয়ে আছে। এইবার হয়েছে, ঠিক আছে হয়তো হচ্ছে, খুব ভালো। তুই ভয় পাই নাকি? নাগিন ড্যান্সের মতন করে না বলো না, হেলে
আমার মুখটা একবার দেখবি কি পাখি কি একটা পড়া আছে আমি ওই পাখি তো তোরা তাহলে গাড়ি পেলে বেরিয়ে যা, আমি একটা মোটর সাইকেল পেয়েছি, তিন চাকা কিনা যাই না। হ্যাঁ তিন চাকা, আমার তো সময় ডজ খেয়েছে বুঝলি তো, আমার মনে হচ্ছে ডজ খেয়েছে না দাদা। এই তো বলি গাড়ি আছে, পাইনি তো, এই বলি ডট খাইনি, চলে গেছে। কে প্লেয়ারও মেরে দিয়ে অপুন্দা, কোন জঙ্গলে তুমি? কোন কিটা নেই কিছু ওখানে, স্পেস বার মারছে অবন, তুমি সব পেয়ে গেছে বিশ্বাস কর, মানে লুট কম ছিল বলতে গেল। 26 ওমিক নাও চলে যা, আমি খানটা লুট প্লেয়ার গান পেয়েছি, আমরা জোনে আছি না, আশা করছি দেখে দেখে নিয়েছি, জোনেই রয়েছি, সব প্লেয়ার গান আরামসে আসো। মনে হচ্ছে MK-14টা চলে আসবে আমার জন্য। সোমো না সোমো বেস্ট হেলমেট নেবো, ভাগো এই বেস্ট হেলমেট রাখ আমার জন্য, দাঁড়া দাঁড়া তুই খুলতিস তো, ভাগো আরে আছে আছে আছে, হ্যাঁ কিন্তু ড্রপটা পড়ছে না তো মাটিতে। পেয়েছিস? দাঁড়া দাঁড়া আমি যাচ্ছি আর একবার পেলি না, আরে ড্রপটা আমি নিচে পড়লাম, ভাবলাম ড্রপটা মানে নিচে পড়বে, দিয়ে দেখি নিচে পড়ছে না।
বেস্ট হেলমেট যাওয়ার পন্দা ছেড়ে দিয়েছো শুধু লেভেল 3 মানে না লেভেল 3 এর বিয়েটা হেলমেটটা ছিল স্যার আর MK14 না ছিল MK14 না আমি পেয়ে গেছি আমি তাহলে নিয়ে নিচ্ছি আমি নিয়ে নিচ্ছি অগো আছে নাও অগো তুমি অগ নাও না নাও 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 না না MK14 পরে চালাবে তাই তো উইকি এডিটর দাও কিটা চিপট চিপট আচ্ছা ফাটি কেন না ফাটি ফাটি না 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 দাও না চিপট আছে চিপট আছে চিপট আছে এনা এনা তুমি এটা নিয়ে যাও ঠিক আছে কি সামনে কিছু ছিল কারেন্ট এটা লাগবে না এটা লাগতো না আই গট সাপ্লাইজ দি দাও তাহলে আমার কাছে আমি ইয়েতে ফোরেক্স চালাবো ভাবছি চালো আমি একটু অ্যামো তুলে নি তাহলে কারো 6x লাগবে কি না আমার লাগবে কি আমাকে যাচ্ছে নি লাগবে আচ্ছা দাও দিবি কেউ নিজে নিছিস আচ্ছা অক্টা কেউ নিলে না নিলে না না নেই নি তো নিয়ে নাও অক্টা আরে না আমার আরপিটা কমপ্লিট করি কিসের আরপি আরে কমপ্লিট করি না তো আমি কাল তো বলছি কিসের আরপি দুটো কোন M24 গুলি মেরে দিছি গাড়ির চাকা ফাটছে সৌম্য এখান থেকে লেভেল 3 ফেস্টা ঝেপেনি চলে গেছে ঝেপে দিছে না তোর বন্ধু ফাটছে না তো গাড়ির চাকাটা আচ্ছা বলছি যে এখানে অবাক আছে আর একটু 762 অ্যামো লাগবে আমারই লাগবে 762 এদিকে দিক খুলে বেরোচ্ছে তখন আরো 30টা পেয়েছিলাম তখন সব জায়গায় শুধু স্কাডের উপরে আছে তার একটা ফ্লেয়ার চলো ভালো বলছি যে আমার একটা কম্পেনসেটর লাগবে স্নাইপার বে আর যাও I got supplies. Too bad. I got supplies. আমার 7 এমো চাই তোমার ওই যা 7 এমো নষ্ট করেছে পাম্প কিছুটা কোথায় বাপুর কাছে এমো চাই 7 এর পিছনে 200 গানা ফেলে এসেছি 200 টা 7 এর এমো ফেলে এসেছি পিছনে হ্যাঁ লাগবে লাগবে 7 এর এমো আসো আমার আসো আমার আসো আমার আসো আসো এসো এসো আর লাগবে না লাগবে বাকি আমি খুঁজে নেব দিলই না লুটতে দূর অর্পণদা মেরে দেবে কিন্তু এদিকে ঠিক আছে
শোনো কার 98 পেলে চালাবে না চালাবে হুম চালাবো যদি পাই তো বলে দেবো স্নাইপার আছে নাকি কারোর কাছে এই টেক্স এমকে মিনি আছে আমার কাছে এই টেক্স একটা এক্সট্রা আছে আমার কাছে খেলে দেবো না রাখবো আমার কাছে আছে সব ফেলে দিলাম খেলে দাও আমার কাছে জোন তো পড়ে গেছে চলো না ব্রিজ ব্লক করে দিই ও ব্রিজ ব্লক আমাদেরই বেরোতে হবে চলো এখন বেরিয়ে যাওয়া সেফ হবে উপরে একটা লেভেল 3 হেলমেট আছে পড়া যাচ্ছে পেট্রোল পাম্প হোল্ড করছি পারবে মোড় দেবে নক হয়ে যাবে কিন্তু ফালতু কাজ করে কি এর মধ্যে থেকে গলা গলা যায় এনিমিজ আহেড এনিমিজ আহেড হ্যাঁ এর মধ্যে থেকে গলা যায় পাশে টাইম গানা বুতো না হ্যাঁ এই 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 নীল কন্টেনার এই নীল এইখানে হ্যাঁ নামলেই হলো যে কোনো একটা কন্টেনার চলে গেছে আমি দেখছি ল্যাগ হচ্ছে কেন ও তো ব্রিজেই আছে আমি পেট্রোল পাম্পে ও বন্ধা এদিকে আছে বোটে আছে বোটে আছে সোমি জলে আয় বোটে কেন ব্রিজ দিয়ে আসো না আবার কি তোরা বোটে বেরো না আমি ব্রিজ দিয়ে বেরোচ্ছি ওদিকে একটা বোট ছিল অনেক দূর বহু দূর বহু দূর তাও চলে এসেছিল অনেকটাই যাবো গাড়িতে ওঠো মাফ করতে যাবো এই তো এখানে চলো ব্রিজের কাছাকাছি এখান থেকে উঠে যেতেও পারবো এইখানটা করে আসবে এইখানটা করে গ্রিন মার্কে চলো ঠিক আছে না সামনে দিয়ে গাড়ি বেরোলো দাঁড়ালো কোন সামনে দিয়ে ব্রিজে ব্রিজে আমাদের আমাদের সামনে আলাদা জায়গা ব্রিজ তো নয় না না এনিমিজ আহেড হ্যাঁ না নিচে দিয়েছি যা 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 গাড়িতে দাঁড়ালো এখানটা একবার লোক দেখতে পাচ্ছি না
বিকার একবার আর একবার দেখাবো আচ্ছা কোথায় গেল যা আমি হারিয়ে ফেললাম এনে এনিমিজ এহেড ওই বাড়িটা ভালো হুম ওটা ছিল ছিল দোলা একটা প্লেয়ার উঠলো হুম ইস্টের দিকে মিলটা দিকে কি করব পেট্রোল পাম্পে দুজন আর ওখানে দুজন থাকবে নাকি হ্যাঁ ব্রিজ কি ব্লক করা যাবে ব্রিজ ব্লক ওদিক থেকে মনে হয় না লোক আসবে কারণ আমরাই লাস্ট পেরোলাম লুটে লাগে না তুমি তো অনেকক্ষণ ধরে তো ইয়ে করছিল হুম আমি আমি তখন থেকে 7 এর কিছু কিছু অ্যামো জমিয়ে রাখছি কারণ এন্ট্রি প্লে মারবো এই গায় বা গাড়িটাই লোক যাচ্ছে যে গাড়িটা মার্ক করে দিল বললাম না ওটা এসে দাঁড়ায়নি জোনে তো অল্প অল্প আছে কি করবো কিল করো না কিল করো না কিল করো না একটু একটু ওয়েট করে যাও আরে করে আরে আসতো তাহলে হ্যাঁ আচ্ছা আমার জন্য তোমার কি দাঁড়িয়ে ছিল এই জায়গাতে হ্যাঁ হ্যাঁ তাহলে কি এফকে ছিল নাকি না 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 এফকে ছিল না দূর গাইড এখানে দাঁড়ালো গাইড এখানে দাঁড়ালো ঠিক আছে ওকে গাইড এখানে দাঁড়িয়েছে এখানে লোক আছে ঠিক আছে আর বাই দ্য ওয়ে পেছনে পেছনে থাকবে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো না না আমি গাইডটাই মারছি তুলে না তুলে না তুলে রাখো এই ঘরে আরো কিছু অ্যামো আছে সব মোবাইলে বাইরে তো পুরো ধোঁয়াধার কি তো হচ্ছে গো এ ও পাশে আর মনে হয় না কেউ আছে না কোথায় বন্ধা ফোন করে আরে এই এই বাইরে তো তোমাদের কেউ দেখছে কি আমার লাইভ না তো অনেক দূরে একটা ল্যাগ ফ্যাগ হচ্ছে না তো ল্যাগ হচ্ছে ল্যাগ হচ্ছে আমার লোক আছে ল্যাগ হচ্ছে আরে ওই তো ফ্ল্যাটটা যে মেরেছিল ওই ফ্ল্যাটটা পেলো কাছে বুঝলে তোর বন্ধা কিন্তু আমার এদিক থেকে তো পজিশন নেই দেখো পাশে হলুদ বাড়িটা একজন আমার এদিক দিয়ে পজিশন নেই তো চলে ভালো না মার্চ একটু বেশি রেঞ্জ হয়ে যাচ্ছে আমার ঠিক আছে আমি তোমার বাড়ির নিচে একটা গাড়ি এনে দাঁড় করাচ্ছি তারপর আমি দেখছি কোথায় গিয়ে মারছো গোরপন্দা আরে ওই তো তিনতলা বাড়ির ছাদ থেকে জানলা গুলো থেকে মারছো গিরি আমাকে এ অন্য তো গাড়িতে ঠোকা একদম
গাড়ি স্ক্রিন চালাতে পারি অবি তো এখান থেকে মাল মাল বেরিয়ে গেছে আমার একটু 5 এমও চাই অর্পণ দা সামনে গাড়ি বেরিয়ে আছে ওই এটা গাড়ি এনিমিজ এহেড এখানে ছিল তখন ঠিক আছে এখন কোথায় যাব সেটা বলো দৌড়াচ্ছে বাদিকে দৌড়াচ্ছে বাদিকে দৌড়াচ্ছে আমি কি করে জানবো যে একটা লোক আমি একদম উল্টো দিকে ছিলাম মানে গাড়ির পেছন দিকে আমি মারছি একটা মারছি আমি কি করে বুঝবো বলো একটা লোক আরাম করে ছিল একটা লোক আরামসে শুয়ে আছে আমি তো পজিশনই পাচ্ছিলাম না মারবো আমি যত মাউসটাকে বেঁকাচ্ছি বেঁকছি আর না কোথায় গুলি যাচ্ছে আমারও তো দুই নিচে নামছে না ও এই জন্য হয়েছে আমি মানে বেশি সামনে চলে গেলাম হ্যাঁ এটা এটা হতে পারে যে বেশি সামনে চলে গেল লাগছেও না কিছুই নয় সামনে ড্রপ আছে একটা তোমরা একটুখানি সাপোর্ট দাও আমি এম করার টাইম টু এটাই বলছিল আমি একা পেয়ে যাচ্ছি মেরে দিচ্ছি বাজে জায়গা দিয়ে হ্যাঁ দেখেছি 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 তারপরে গাড়িতে আসবে ওরা এখনো পিক নিচ্ছে কি ওরে মি মাছ এ দে দে গাড়ি কাছে লোক কাছে লোক কাছে লোক মার জায়গাটা তো একটু চাপের আছে সোজাই বাড়িতে ঢোকাচ্ছি কি করার এই বাড়িতে লোক দেখতে পাচ্ছি হ্যাঁ উপরে উপরে আমার ফার্স্ট এড লাগবে শুনছো আমার কাছে এরা তো জোনে নেই আর নক হয়েও না ঠিক আছে সামনে বাড়ি দিয়ে মারছে